আজিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের 69তম প্রতিষ্ঠাবার্ষিকী। উপমহাদেশের রাজনীতির প্রায় 7 দশক ধরিয়ারে নিজেরার অপরিহার্যতা প্রমাণ করিয়ায় গণতান্ত্রিকভাবে জন্ম লওয়া এই দলগ এবার দিবসগ যথাযথ মর্যাদা পালন উপলক্ষে আওয়ামী লীগ আজিয়ে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছিল। কর্মসূচির মধ্যে আসিল দ্বীপ ফজরের 9টা ধানমন্ডলস্থ বঙ্গবন্ধু ভবনত ফুল দিয়ে এনে শ্রদ্ধা জানান। 10টায় বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সংগঠনের স্থায়ী কার্যালয়ের ভবন উদ্বোধন। 10তলা বিশিষ্ট অত্যাধুনিক নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয় ভবন উদ্বোধন করেছিল আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইয়ান ছাড়া ফজরের 11টায় গণভবনত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়ে এতে রাজধানী সহ সারা দেশের 4,134 জন নেতা কর্মী অংশগ্রহণ করে। বর্ধিত সভার সভাপতিত্ব করেছিল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন রে চাহ।